কালীপূজার আগে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার অশোকনগরে। ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় নির্বাচনের আগে বড় সাফল্য পুলিশের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। কালীপূজার আগে বড়সড় সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 6 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র, সেগুলি অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের। অশোকনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর রাতে অশোকনগর হিজলিয়া মোড় এলাকায় অভিযান চালায়। সেখানেই অভিযান চালিয়ে 6 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তারা। তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় 8টি দেশি বন্দুক, 12টি তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম তন্ময় লোধ ওরফে ভামবুড়ো, তন্ময় দেবনাথ ওরফে রাহুল, সন্দীপ দত্ত বণিক, রাজবল্লভ গুহ ওরফে বাসু, সৈকত গুহ, দীপঙ্কর নন্দী। এদের সবারই বাড়ি অশোকনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতেরা আন্তঃরাজ্য পাচারের সাথে যুক্ত। একাধিকবার বিভিন্ন অভিযোগে জেলও খেটেছে তারা। এ বিষয়ে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন সূত্রে হানা দিয়ে প্রথমে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও 3 দুষ্কৃতীর হদিশ মেলে। এরা অতীতেও নানান অসামাজিক কাজে যুক্ত ছিল, এমনকি একাধিকবার জেলও খেটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অশোকনগর থানার পক্ষ থেকে 6 অভিযুক্তকে এদিন বারাসত আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এরকম হলো কি, গতকাল আমার কাছে সোর্স মারফতে থানায় একটা ইনফরমেশন পেলো কি একটা জায়গায় সোর্সের আর্মসের ডিলিং হচ্ছে বলে, কি এরা কিছু আর্মসগুলোটা নিয়ে আসবেন এবং এটার বিক্রি হচ্ছে, মানে আগে থেকে এনার ডিল উইলটা ঠিক হয়েছে, কালকে আর্মসটা এক্সচেঞ্জ হবে বলে। তো এই ইনফরমেশনটা যখন আসলো তো আমার টিমটা রাত্রিকে ওরা ওখানে প্লেস করে রেখেছিলেন, আমার টিমটা হাইডিংয়ে ছিল। তো যখন অ্যাকচুয়ালি ট্রানজ্যাকশনটা হচ্ছিলো তো আমার টিম ওখানে রেড করে প্রথমে 3 জনকে পেলাম। তো 3 জন মধ্যে দেখা গেল কি ওরা একটা ব্যাগ করে আর্মসগুলোটাকে, 6টা আর্মস ওনার কাছে ছিল, ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলেন এবং ওরা কথাবার্তা বলছিলেন এক্সচেঞ্জ হওয়ার আগে। তো দ্যাট ইজ ওয়েন আমার টিমটা রেড করে ওদেরকে ধরলেন। তো তারপরে ওদেরকে ফার্দার এক্সামিন করার পরে জানা গেল কি আরও 3 জন আছে, মানে আরও কিছু লোক আছে যার কাছে আর্মসও আছে, ওরাও মানে এর সাথে ইনভলভড আছে বলে। তো ওই ইনফরমেশন যখন এনার কাছে ছিল তো আলাদা একটা লোকেশন গিয়ে ওখানেও রেড করা হলো। তো ওখান থেকে আর 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনার কাছে 2টো ফায়ার আর্মস ছিল, মানে এদের হিস্ট্রিও আছে, ক্রিমিনাল হিস্ট্রি আছে এদের মধ্যে যারা ইনভলভড আছে। এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি কি দে হ্যাভ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আর এরা আর্মসেই ডিল করে। তো কালকে এনার যখন ডিলিং হচ্ছিল তখন আমার টিমটা গিয়ে এনাকে ধরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।